হ্যালো সবাইকে, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো আমি কি তুলি ইউজ করি। তো আমি বলে রাখি বা এবার থেকে ট্রাই করব সমস্ত ভিডিওতে বলার যে আমি সোনাইয়ের 4.0 তুলি ইউজ করি। আর আমি এটা বলতে পারবো না যে এটা অথেন্টিক বা অরিজিনাল কি না, কিন্তু ওভারঅল তুলিগুলো ভালো বা আমি কাজ করে খুবই স্যাটিসফাই হই। তো সেই জন্য আমি এই তুলিগুলোই প্রেফার করি। এবার যখন আমি এই তুলি পাবো না তখন আমি ভাববো অন্য কোনো ব্র্যান্ডের তুলিতে সুইচ হওয়ার, বাট এই মুহূর্তে আমার কোনো ইচ্ছা নেই অন্য তুলিতে সুইচ করার, কারণ আমি এটা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাই। এবার যারা এই তুলিগুলো পাচ্ছ না বা যারা এই তুলি ইউজ করতে চাও বা এরকমই এফেক্ট চাও, তারা চাইলে অনলাইনে একটা তুলি আছে 3.0 তুলিটা, ব্ল্যাক কালারের। আর আমি কিছু ভিডিওতে দেখিয়েছিও হয়তো প্রথমের দিকে, আমি যখন এই সোনাই তুলি ইউজ করতাম না তখন আমি ওই তুলি ইউজ করতাম। তো ওই তুলিটাও তোমরা ইউজ করতে পারো, ওটাও খুবই ভালো, বাট ওটা আমি ইউজ করি না, তার কারণ হচ্ছে ওটা একটু এক্সপেন্সিভ এই তুলিটার তুলনায়। তো যদি আমি রিজনেবল প্রাইসে আমি সেম কাজ পাই তাহলে আমি কেন এক্সপেন্সিভে যাব। তো সেই জন্য এখন আমি এই মুহূর্তে ওই তুলি ইউজ করি না, কিন্তু যখন আমি এই তুলিগুলো পাবো না তখন অবশ্যই আমি ওই তুলিই ইউজ করব। তো আমি ওটার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিতে পারো। আর আজকের কলকাতা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমি ভাবছি অন্য ধরনেরও কিছু ভিডিও চ্যানেলে আপলোড করব, ট্রাভেল টাইপের বা কিছু। তো তোমরা সেটাতে ইন্টারেস্টেড আছো কি না সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, মানে কাইন্ড অফ ব্লগ টাইপের। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।